আপিল বিভাগের স্থিতি অবস্থা জারির পরও বিরোধীদের বাংলা ব্লকেড সিদ্ধান্ত চায় নির্বাহী বিভাগ থেকে ধৈর্য ধরার আহ্বান মন্ত্র দেন এই বিভাগ বিরাজ হবে যে আমরা একদম দায়িত্বে নাও আছে ঠিক তারপরে কথা বলছেন তাদের যদি কোনো grievance থাকে তারা জন্য এখানে এসে পক্ষে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশ এটা আছে আপাতত এই যা যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ রাজধানীর পয়েন্টে পয়েন্টে অবরোধে স্থবির জনজীবন যানজটে আটকে চরম ভোগান্তি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমি সাভারের থেকে যাওয়া ধরছিলাম নবীনগর যাব ডিউটি আছে ডিউটিও করতে পারতেছি না ওদিকেও যাওয়ার কোনো অপশন নাই এদিকেও যাওয়ার কোনো অপশন নাই ছাত্ররা আন্দোলন করতেছে সরকার মানতেছে না কিন্তু মাঝখান থেকে আমাদের মতো নিরীহ জনগণের যে কষ্ট যে ভুগান্তি এটা দেখার মতো বাংলাদেশে কেউ নাই ঢাকার বাইরেও সড়ক রেলপথে দুর্ভোগ বেইজিং এ শি জিনপিং শেখ হাসিনা বৈঠক বিনা সুদে ঋণ সহ এক বিলিয়ন ইয়েন সহযোগিতার আশ্বাস চীন বাংলাদেশ সমঝোতা পূর্বাচলে বেনজিরের ডুপ্লেক্সে দুদকের অভিযান আবেদ আলীর মুখোশ উন্মোচনের পর পিএসসি প্রশ্ন ফাঁস চক্রের ডজন খানেক সদস্যের গা ঢাকা বহুদ্দার ফ্লাইওভার ঢসে ১৩ জনের মৃত্যু মামলার রায় চট্টগ্রামের আদালতে ঘটনার এক যুগ পর সাজা হলো আটাশাকে। বানভাসি এলাকায় এখন বড় সংকট বিশুদ্ধ পানি ও খাবার। কোথাও কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন, প্লাবিত এলাকা, পানি পানিবন্ধ জীবন। আন্নবা না নাই খাদা নাই আতা আশা কা কোন ফসকা বন নাই কোন পাননে গলামনা খালি শুনিবলা টান দে কই টান কেউ তো পাইলো না ইউরোর দ্বিতীয় সেমিতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি ইংল্যান্ড আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে কোপা আমেরিকায় লড়বে কলম্বিয়া উরুগুয়ে শুভেচ্ছা আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ এর ফলে সরকারের জারি করা দু সালের পরিপত্র বহাল থাকল অর্থাৎ আপাতত থাকছে না কোটা ব্যবস্থা এক মাস পর পূর্ণাঙ্গ শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ আদালত রাস্তায় আন্দোলন না করে ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির অ্যাটর্নি জেনারেল বলছেন এই আদেশের পর আন্দোলন যৌক্তিকতা হারিয়েছে কদিন ধরে সারা সারাদেশের চরম উদ্বেগ উৎকণ্ঠা রাজপথে জোরালো আন্দোলন দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই ঘটনার সূত্রপাত পাঁচ জুন হাইকোর্টের একটি রায়কে ঘিরে সেই রায়ে আদালত বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখেন এরপর শুরু হয় কোটা বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন আন্দোলন সংগ্রামে আদালতের রায় পাল্টানো যায় না বুধবার সবার নজর সুপ্রিম কোর্টে জনাকীর্ণ আদালতে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় শুনানি শুনানিতে রাষ্ট্রপক্ষ ও দুই ছাত্রের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান আর বহালের পক্ষে যুক্তি দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী তবে এদিন সবারই কণ্ঠ কিছুটা নরম তিন পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ অর্থাৎ কোটা বাতিল করে দুই সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ যা বোঝায় স্ট্যাটাস অর্থ তাই বোঝায় এই ব্যাপারে যে যে অবস্থায় আছে স্থিতি অবস্থায় থাকবে হাইকোর্টের রায়ের কিন্তু কার্যকারিতা থাকবে না সুতরাং হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলে আঠারো সালের যে প্রজ্ঞাপন সেটা বহাল থাকবে এই স্ট্যাটাস স্ট্যাটাসে বরঞ্চ স্থির চেয়ে ভালো অর্ডার হয়েছে এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ব্যবস্থা নিতে বলা হয় শশ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শুনানিতে প্রধান বিচারপতি টকশো সমালোচকদের এক হাত নেন মন্তব্য করেন টকশোতে প্রতিনিয়ত কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে বলেন টকশোর কথোপকথন শুনে মনে হয় তাদের তুলনায় জ্ঞানেগুনি আর কেউ নেই বিচারকের যারা আছেন তারা কিছুই জানেন না যেহেতু সুপ্রিম তাদের কোর্ট এটা বিবেচনা নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে সাত আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে প্রতিবাদকারী শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা রাজধানী ঢাকাসহ দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন আপিল বিভাগের আদেশকে সম্মান জানান তবে কোটা সংস্কার চান নির্বাহী বিভাগের কাছে যৌক্তিকভাবে কোটা সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত হলে রাজপথের আন্দোলন বন্ধ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সকাল থেকে রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ক্লাস পরীক্ষা বর্জন তারপর অবস্থান কর্মসূচি এরপর শাহবাগে সড়ক অবরোধ করেন তারা এখন চলছে বাংলা ব্লকেট ব্লকেটের প্রথম দুই দিন চার থেকে 5 ঘন্টা করে অচলাবস্থা ছিল ঢাকার গুরুত্বপূর্ণ মরে মরে আন্দোলনের 10ম দিন বুধবার সকাল সন্ধ্যা ব্লকেড রাজধানীর 17 টি প্রস্তুতি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আমরা জোড়ালো আমরা আন্দোলন চালাবো 24 সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোনোquota দরকার আছে এখানে শুধুমাত্র 18 পরিপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে আমরা বলছি সরকারি চাকরিতে সকল গ্রেড এবং তৃতীয় চতুর্থ কিন্তু বিশাল একটা জনগষ্টি আছে 11টার কিছু আগে শুরু হয় ছাত্র আন্দোলনের মূল মিছিল মিছিলটি মধুর ক্যান্টিন সূর্যসেন হল محسن হল হয়ে জাইটিএস টিএসসিতে। সেখান থেকে যাত্রা শাহবাগের দিকে আমরা থেকে মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই হাতে হাত ধরে বেরিক্যাড দেয় পুলিশ শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায় সামনে বন্ধ করে দেয়া হয় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কারওয়ান বাজার ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর জানানো হয় আপডেট গোটা সংস্কারের দাবিতে টানা দশ দিনের আন্দোলন যার দশম দিন এসে বাংলা ব্লকেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত পুরো অচল রাজধানীর পদঘাট এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদালতের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে হতে হবে কমিশন এবং যৌক্তিক কোটার সংস্কার করতে হবে সেক্ষেত্রে পাঁচ শতাংশের বেশি কোটার রাখা যাবে না এমনটাই চান আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে পরিপত্র জারি করে একটি কমিশন গঠন করে দিয়ে কোটার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত দিন আমরা কোটাতে আমরা আন্দোলন থেকে চলে যাব সর্বোচ্চ পাঁচ কোটার কথা আমরা বলছি সেটা সুবিধা বঞ্চিত যারা রয়েছে এবং প্রতিবন্ধী যারা রয়েছে একদম ঠিক তারপরে এক সেকেন্ড আপনার রাস্তায় সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাস থেকে বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল তারা ব্লক করে সায়েন্স ল্যাব মোড় যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও গানে কবিতায় স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন শিক্ষার্থীদের অবস্থান ছিল ঢাকার রায় সাহেব বাজার বংশাল থেকে জিরো পয়েন্টে রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মূল মিছিলের কয়েকটি অংশ ভাগ হয়ে অবস্থান নেয় মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেস রাস্তায় সকাল থেকে কার্যত বন্ধ ছিল চানখারপুল জিরো পয়েন্ট থেকে পুরান ঢাকায় যাওয়া আসার প্রায় সবগুলো পথ এছাড়া রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা বাংলা কর্মসূচিতে আজও স্থবির ছিল পুরো রাজধানী রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থানে থেমে যায় যান চলাচল থমকে যায় জনজীবন দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজট থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেকে সংকটের দ্রুত সমাধান চান তারা চলছে মায়ের ক্যামোথেরাপি মাকে নিয়ে গেল কয়েকদিন ধরে সায়েন্স ল্যাব হয়ে এ পথেই ল্যাবের হাসপাতালে যাতায়াত পারভেজের আজও পড়েছেন শিক্ষার্থীদের বাংলা ব্লকেদের তো আমরা কেন হসপিটালে যেতে পারবো না পরে অবশ্য অনেকক্ষণ তর্ক বিতর্ক আর অনুরোধের পর শেষ পর্যন্ত মেলে হাসপাতালে যাওয়ার সুযোগ আজকে আমরা কেন এরকম ভোগান্তিতে পড়ছি আজকে আমার মাকে যেই কদিন কেমন দিতে নিয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে যে রাস্তা বন্ধ এই সেই এরকম লাইগেই তাহলে প্রতিকার রয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল সড়কে আসতে শুরু করে আন্দোলনকারীদের মিছিল কিছু বুঝে ওঠার আগেই বসে পড়েন সড়কের ব্যস্ততম মোড়ে সকাল এগারোটা নাগাদ একে একে বন্ধ হয়ে যায় রাজধানীর সতেরোটি পয়েন্ট যান চলাচল বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও বলা যায় একরকম অবরুদ্ধ হয়ে পড়ে পুরো ঢাকা এই ভোগান্তির কথা কইয়া লাভ আছে দেশের সরকারও বোঝে না আর ওই রাস্তার মানুষও বোঝে না এই যে গাড়ি বন্ধ করে দিব এখন কি করবো আর কালকেও বন্ধ করে দিছি কতক জায়গায় তো গাড়ি চলেও নাই মিরপুর রোডেও গাড়ি চলে নাই গাড়ি ঘোড়া না চালাই তাহলে সংসার চালাইতে পারো না না লয়ে না খায় থাকতে অনেক জামজট লাগে ছেলে নিয়ে যাওয়া কিন্তু আন্দোলনটা আমি মনে করি সঠিক আন্দোলনটা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া বৃদ্ধ নারী প্রতিবন্ধী ও শিশুরা উনি তো গ্রাম থেকে আসে উনি মেডিনব হাসপাতাল চিনেও না অফিস থেকে দায়িত্বটা আমাকে দিয়েছে তারে দেখাবো দুটোর সময় তো এখানে এসে যে বেঁধে গেলাম এখন কিভাবে যাব শিশু হাসপাতাল গিয়েছিলাম শ্যামলি আমাদের ঢাকা হাসপাতাল ট্রান্সফার করছে ওই জায়গায় রোগী নিয়ে যাইতেছে এটা তো সাধারণ জনগণের খুব ভুগান্তি এটা সরকারও কিছু বলতেছে না ওরাও ছাড়তেছে না তাহলে তো হলো না সকাল পেরিয়ে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা শিক্ষার্থীদের স্লোগানে অবরোধে তখনও রাজধানীর বেশিরভাগ পথ বন্ধ চরম মাত্রায় পৌঁছায় অফিস ফেরত মানুষের ভোগান্তি রাস্তায় নামার পরে মনে করি ওখান থেকে আসছে ভাঙ্গা আপনি অটো অটোতে ওখান থেকে আসলাম রিক্সা এখন রিকশা এখান যাচ্ছে না এখানে নামা দিয়ে এখন হেঁটে যেতে হবে আমার এখানে এসে আমাকে রিক্সা থেকে নামে দিল আমি এখান থেকে কার্টুনটা মাথা করে নিয়ে নিউ মার্কেটে গেলাম সমাধানটা কী করবে আমি আপনি করবো লেখেন আপনারা বলেন সমাধান তাদের কাছে যান বলেন এইভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়রানি করা দিস ইজ টু তবে সন্ধ্যার আগে বেশ কিছু পয়েন্ট থেকে অবরোধ তুলে নিলে জনমনে ফিরে স্বস্তি শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে বিগত কয়েকদিন ধরে এরকম পায়ে হাঁটা পথেই একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর এই আন্দোলন নিয়ে তাদের পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও তাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল আজকের আপিল বিভাগের শুনানিতে এই সংকটের সমাধান হবে কিন্তু তা না হওয়ায় এখন রাষ্ট্রযন্ত্রের দিকে তাকিয়ে ভোগান্তিতে পড়া এসব সাধারণ মানুষ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা দর্শক রাজধানী জিরো পয়েন্ট অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা আর সেখানে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ আমরা তার কাছে যাচ্ছি রাসেল শিক্ষার্থীরা অবরোধ তুলেছেন কিনা সরকার যানজটের কি অবস্থা দেখছেন লোপা শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন কিছুক্ষণ হয় অর্থাৎ আপনার সাথে সরাসরি যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে আসলে শিক্ষার্থীরা এখান থেকে মিছিল সহকারে চলে যান তাদের শিক্ষাঙ্গনে এখানে মূলত আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল কলেজ এবং সোহার্দি কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন তারা অবস্থান নিয়েছেন এখানে বেলা তিনটার বা দুইটার দিক থেকে এরপর থেকে এই পুরো সড়কটি আসলে অবরোধ ছিল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন ফলে এই সড়কটি আসলে সকাল এগারোটা বা সাড়ে দশটার পর থেকেই মূলত ওই অর্থে অবরুদ্ধ হয়ে যায় কিছুক্ষণ আগেও যেমন যারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম তারাই জানাচ্ছিলেন যে আসলে সকাল এগারোটা থেকে তারা এখানে অবরুদ্ধ হয়ে আছেন দু একজন যাত্রীকেও পেয়েছে যারা অবরুদ্ধ থাকতে বাধ্য হয়েছেন আর যারা গাড়ির চালক রয়েছেন তাদের তো গাড়ি ছেড়ে আসলে যাওয়ার উপায় নেই তবে এরই মধ্যে অবরোধের খবর যারা জেনে অন্য সড়ক দিয়ে গেছেন তারাই আসলে পার পেয়ে গেছেন তারা জানতেন না তারা মূলত আসলে এখানে সারাদিনই ভোগান্তির মধ্যে ছিলেন শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের বা বলেছেন তাদের যে দাবি সেটি তারা চালিয়ে যাবেন এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তাদের চলবে পরবর্তী যে কর্মসূচি সেটি তারা তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা জানিয়ে দেবেন এমনটি এখান থেকে বলে তারা আজকের মতো আন্দোলন কর্মসূচি শেষ করেছেন আজকের কর্মসূচি ছিল আসলে সকাল সন্ধ্যা অবরোধ ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা অবরুদ্ধ করে রেখেছে কালকের যে কর্মসূচি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু নেতৃত্ব দিচ্ছেন সেখান থেকে শাহবাগের জায়গা থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে এর ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্যালয় বা অন্যান্য কলেজ যারা যুক্ত রয়েছেন তাদের নিজস্ব গ্রুপের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপের মাধ্যমে তারা দেন এবং সেটি তারা এখান থেকে ঘোষণা দিয়ে বের যে পরবর্তী তারা হবেন আগামী হয়েছেন কি হবে সেটি এখনও আমরা জানতে পারিনি তবে যেটি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আসলে ধাপে ধাপে তাদের কর্মসূচির পরিধি বাড়িয়েছেন এখন দেখা যাক কালকে তাদের নতুন কোন নিশ্চয়ই রাসেল শাহবাগের সেই ঘোষণা আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের মুখে দিনভর দুর্ভোগ সড়ক আর রেলপথের যাত্রীদের দীর্ঘ সময় তাদের আটকে থাকতে হয় পথে যারা জরুরি কাজে বেরিয়েছিলেন তাদের অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারেননি সবার প্রশ্ন যে কোনো আন্দোলনে সাধারণ মানুষকে জিম্মি হতে হবে আর কতকাল সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল চলছিল ক্যাম্পাসের ভেতরে এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন ঘন্টার পর ঘণ্টা বসে থেকে ধৈর্যের বাঁধ ভেঙেছে যাদের তারা এক সময় হেঁটেই রওনা দেন গন্তব্যে দেখতেছি যে গাড়ি বন্ধ পরে হেঁটে যে আমি আমাদের দূরদর্শার কথা কেউ বলার না মনে হয় দেশে টাইম দেয়া হোক যে মানুষের কষ্ট না হোক এরকম কোন একটা ব্যবস্থা করে আন্দোলন করুক দুর্ভগের এই চিত্র সারা দেশে ঢাকা মামুন সিংহ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন তারা চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধের কারণে দীর্ঘ সময় স্টেশনে আটকা পড়েন দুর্গন্তব্যের যাত্রীরা যে অবস্থা যে একটা ভোগান্তি যে বলার বাইরে মানে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে ভাই নরসিংদি যাওয়ার কথা কিন্তু এখনো ট্রেনটা টাইম মতো আসে নাই বাচ্চা খুব অসুস্থ আমি বাচ্চার জন্য এই যে ডাব নিয়ে যাচ্ছি ওষুধ নিয়ে যাচ্ছি বাচ্চারা এখন যেতে পারতেছি না বাসায় মানুষকে কষ্ট দিয়ে কেন বারবার কোনো কিছু আদায় করতে হয় হ্যাঁ উপর মল কি দেখতেছে না যে কোনটা রাইট কোনটা রং সিলেটে সড়ক মহাসড়কে যাত্রীরা অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দীর্ঘ সময় তাদের পথেই অপেক্ষা করতে হয় বাইরে রুগী হসপিটালে আমি যাইতাছিলাম আমার বাইরে এই দশ মিনিট লাগিয়ে দেখতে পারছি না মারা গেছে হাটিয়া থাকতেছি গাড়ি তো ভুলতেছে না অবস্থা খুবই খারাপ হয় ফুলে গেছে হাটায় আড়াই ঘন্টা ধরে এনেকুৱা আমরা ওই যাইতাম অনেক দৌড় গিয়ে আবার রিটার্ন করতাম তেমন রাতকালে এই মাল সামানানো লইয়া গেলে সমস্যা না নেই তারা সারের না আমাদের ওনাদের পাও দৌড়ামাতে দৌড়াম ওনারা সারেন না ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলা ব্লক কর্মসূচি পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে রাজশাহী খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমিন বাবু যমুনা নিউজ দর্শক শাহবাগে আজকের কর্মসূচি শেষ করে ব্রিফ করছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি হাইকোর্ট এখন আমরা মনে করি দুটি কাজ করতে পারে এক পাঁচই জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় যেতে পারে দুই যে কাজটি করতে পারে দু সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে কিন্তু এখানে আর অন্য কোনো প্যাটার্ন আসতে পারে সেটি আসলে আমরা অনুমান করে বলা ঠিক হবে না সেটি বহুমান্য হাইকোর্টের উপর নির্ভর করছে কিন্তু আমাদের অবস্থানটি কোথায় আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে এক দাবি এটি যে দেখুন আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকুরিতে গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকুরি রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকুর সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে একটা দেশের এত বড় একটা জনশক্তি এত বড় একটা তরুণ সমাজ কিংবা এত বড় একটা জনশক্তি এত বড় একটা তরুণ সমাজ কিংবা এত বড় একটা চাকুরিজীবী কে উপেক্ষা করে আপনি কোনোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না তাই আমরা দু সালে স্বাধীনতার এটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত দশক শাহবাগে আজকের কর্মসূচি শেষ করে ব্রিফ করছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরা সরাসরি সেখানে ছিলাম রাস্তায় বসে থেকে দাবি আদায় করা সম্ভব হবে না তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি না দিতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী অনুরোধ করেছেন ক্লাসে ফিরে যেতে কোটাই ইস্যুতে আদালতের নির্দেশনার পর প্রতিক্রিয়ায় মন্ত্রীরা জানান সরকার ও পুলিশ শিক্ষার্থীদের পাশে আছে তবে শিক্ষকরা ধর্মঘটে থাকায় শিক্ষার্থীরা কোথায় ক্লাস করবে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর ছিল না তাদের কাছে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন অবস্থাতেই সরকারি চাকুরিতে কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ এরপরে চলমান আন্দোলন এবং রায়ের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন সরকারের মন্ত্রীরা আইনমন্ত্রী যমুনা টেলিভিশনকে বলেন দেশে গণতন্ত্র আছে বলেই শিক্ষার্থীরা আদালতে যেতে পারছে আশা সেখানেই তারা যৌক্তিক ও ন্যায্য বিচার পাবেন আমাদের দেশে গণতন্ত্র আছে বলেই তারা আদালতে গেছে আদালত জিনিসটা বিবেচনা করবে আমি আমার বিশ্বাস যৌক্তিক ন্যায্য বিচার আদালত করবে এবং আমি অনুরোধ করবো ছাত্রদেরকে ছাত্রদের যে কাজ লেখাপড়া করা সেটা করার জন্য দুপুরে দলের এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তরুণ প্রজন্মের সাথে সরকারের বিরোধ নেই জনদুর্ভোগ সৃষ্টি না করে আদালতের সিদ্ধান্তের উপর আস্থা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয় আমরা আপনাদের শক্তিতে শক্তিমান আপনারা আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সবকিছুই থাকতে হবে আপনারা এই এরকম ভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে আপনার বাবা মা আপনার আত্মীয়-স্বজনও সেই দুর্ভোগে পড়বেন একই বিষয়ে দুপুরে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের জনদুর্ভোগের মতো কর্মসূচি পালন না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার আদালতের নির্দেশন অনুযায়ী যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে অনুরোধ করছি তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ধর্মঘটে থাকায় শিক্ষার্থীরা কোথায় ক্লাস করবে এমন প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর ছিল না আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে বিশ্বাস অচিরে সমস্যার সমাধান ভাস্কর যমুনা নিউজ ঢাকা এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএচ কোয়ান্টাম থ্রি সিক্স হান্ড্রেড বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড চীন বাংলাদেশের মধ্যে সই হল একুশটি সমঝোতা স্মারক চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র এর মাঝে দুটি সমঝোতা স্মারক হয়েছে পুনর্মায়ন মূলত কৌশলগত অংশীদারিত্ব ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতেই দুদেশের এই উদ্যোগ দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে সব স্বাক্ষরিত হয় পরে চীনের প্রেসিডেন্টের সাথে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেখানে বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীন সফরের তৃতীয় ও শেষ দিন স্থানীয় সময় সকাল এগারোটায় দি গ্রেট হল অব পিপলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানান সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় গার্ড অব অনার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে তোপধ্বনি হয় বার এরপরেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই সরকার প্রধান বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় একুশটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয় উভয় পক্ষ প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে হয় স্বাক্ষর এবারে সফরে বেশ কয়েকটি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে যেখানে রয়েছে আর্থিক প্রযুক্তি কৃষি অবকাঠামো সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা এছাড়া দুদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভাবতা যাচাই সহ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একশো ইকোনমিক জোন এবং বঙ্গবন্ধু শিল্প পার্ক সহ শিল্প নগর সহ একশো ইকোনমিক জোনে চায়নার ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন একই সাথে চায়নার জন্য যে ডেডিকেটেড একটি এক্সপোর্ট প্রসেসিং জন্য যে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে সেটিও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী চীন সরকারের তরফ থেকে নগদ এক বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেন চীনের প্রধানমন্ত্রী এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী কারণ চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্টেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি পরে বেজিং এর গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতে সহযোগিতা করার জন্য খুব শিগগিরই প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণ করবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা ইস্যু সমাধানে চীন আরও জোরালো ভূমিকা রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি এ সময় বাংলাদেশে সুনীল অর্থনীতিতে চীনা বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহিদ মিথুন যমুনা নিউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়েছে দুদক জানায় এখন থেকে জেলা প্রশাসন বাড়িটির রিসিভার হিসেবে দায়িত্বে থাকবে প্রায় পাঁচ ঘন্টার অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান বাড়ির ভেতর সকল ধরনের ফার্নিচার ও ব্যবহৃত জিনিসপত্রই সাধারণ মানের কোনো ধরনের মালামালি জব্দ করা হয়নি বাড়িটি থেকে সাভানা ইকো রিসোর্ট নামের এই স্থাপনাটি পূর্বাচলে চব্বিশ কাঠা জমির ওপর একটি বিলাসবহুল ডুপ্লেক্স ভবন গত ছয় জুলাই সিলগালা করে নিয়ন্ত্রণে নেয়ার পর ভবনটির ভেতরে আজ অভিযান চালানো হয় বেনজুর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানের খবরে গা ঢাকা দিয়েছে আরও এক ডজনেরও বেশি সদস্য এরা সবাই সরকারি কর্মকমিশন পিএসসির কিনা সে বিষয়টি নিশ্চিত না করলেও তাদের ধরতে অভিযান চালাচ্ছে সিআইডি একই সাথে প্রশ্ন ফাঁসে সুবিধা নিয়ে চাকরি পাওয়া বেশ কিছু সরকারি কর্মকর্তাদেরও খোঁজ পেয়েছে তারা ধরা পড়া সাবেক গাড়ি চালক আবেদ সহ কয়েকজন জবানবন্দিতে নাম বলেছেন তাদের তবে পিএসসি থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে সংস্থাটির চেয়ারম্যান দাবি করলেও গ্রেফতার হওয়া পাঁচ কর্মকর্তা কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে আরও জানাচ্ছেন আবদুল্লা তো হেন এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটি যে তিন নাম্বার উঠবে তার পক্ষে প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে এমন জোড়ালো দাবির কয়েক ঘন্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হল কর্মকর্তাসহ পাঁচ সদস্যকে সিআইডির কাছে তাদের কয়েকজন স্বীকার করেছেন পরীক্ষার সাত দিন আগেও তৈরি করা চার্জশেট প্রশ্নই হাতে পেয়েছেন তারা তবে পাঁচ সদস্যকে বরখাস্তের কারণ উল্লেখ না করলেও গ্রেফতার হওয়া দুই উপপরিচালক প্রশ্ন ফাঁস করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন একই জবানবন্দি সহকারী পরিচালক আলমগীর ব্যবসায়ী সাখত তার ভাই সায়েম ও সোহেল সহ চক্রের বেশিরভাগ সদস্যের আসামিরা রেলওয়ের নন কাটার পরীক্ষায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাহিরের অনেকের সাথে জড়িত আছে তারা পরস্পর যোগ সদস্যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেদা শূন্য একটি কর্মকর্তা কর্ম উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এক যুগ ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসা চক্রটির সাথে বিজি প্রেসকেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করছে সিআইডি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেয়া হতো না বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নেওয়া হতো গোপন আস্তানায় পাঁচ জুলাই রেলের নিয়োগ পরীক্ষার আগের রাতেও ঢাকার চারটি স্থানে প্রায় দুশো পরীক্ষার্থীকে প্রশ্ন অনুযায়ী উত্তর মুখস্থ করানো হয় সিআইডির দেওয়া অভিযোগপত্রে ফাঁস চক্রের একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে সতেরো জন গ্রেফতার হলেও গা ঢাকা দিয়েছেন পিএসসির কয়েক কর্মকর্তা সহ আরও চোদ্দ জন প্রশ্ন ফার্স্ট চক্রের মূল হতা ড্রাইভার আবেদ আলীকে চক্রের গুরু বলা হতো যিনি এমন একটি ঘটনায় দু সালে হাতে নাতে ধরা পড়ার পর বরখাস্ত হয়েছিলেন কিন্তু বরখাস্ত হওয়ার পরও তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে নিয়মিত পিএসসি থেকে প্রশ্ন বের করে আনতেন এক একটি প্রশ্নের বিনিময়ে তিনি এক কোটি টাকাও দিয়েছেন বিভিন্ন কর্মকর্তাকে তার মাধ্যমে সহযোগিতা পেয়েছেন বা তার সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন বেশ কয়েকজনের নাম পেয়েছে সিআইডি নিউজ ঢাকা অনিয়মের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার ডাক্তার সাবরিনা হোসেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলা করেন মামলায় ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ ও অন্যান্যদের জোকসাজো নিবন্ধনহীন জেকেজি হেলথ কেয়ারকে কোভিডের নমুনা সংগ্রহের অনুমতি এবং কোভিড স্যাম্পল ল্যাবে না পাঠিয়ে ভুয়া ও জাল রিপোর্ট সরবরাহেরও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রি চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভার ধসে তেরো জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আট আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত ঘটনার বারো বছর পর আজ চাঞ্চলকর এই মামলার রায় ঘোষণা করেন আদালত দণ্ডিতরা সবাই ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বহদ্দারহাটে ফ্লাইওভারের গাডার ধসে তেরো জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার আট আসামিকে সকালে হাজির করা হয় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এরা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার পারিশা জেভির কর্মকর্তা কর্মচারী মামলার রায়ে আট আসামির প্রত্যেককে সাত বছর করে সাজা দেন আদালত পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা আরও ছয় মাস সাজার আদেশ দেয়া হয় এদের অবহেলা প্রতিষ্ঠানের অবহেলা সেটা উনি মেসেজ হিসাবে বলেছেন মানে প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না বাংলাদেশের মেয়ে যতগুলি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যা কাজ করতেছে তারা অবহেলা করলে এই ধরনের সাজা হবে এটা হলো জেনারেল একটা মেসেজ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবীরা সেই রায়ের বিরুদ্ধে আমরা বিক্ষুব্ধ হয়েছি যথাযথ রায় হয়নি আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব দুই সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় সিডিএর নির্মাণাধীন বহদারাট ফ্লাইওভারের তিনটি গাডার ভেঙে চাপা পড়ে তেরো জনের মৃত্যু হয় ২৫ জনকে আসামি করে মামলা হলেও সিডিএ কর্মকর্তাদের বাদ দিয়ে আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেই হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি তথ্য প্রদান করা হয়েছিল ভারতীয় একটি গল্প থেকে এমন পরিকল্পনা করেছিল প্রতারক অভিযুক্তকে গ্রেফতারের পর বিকেলে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার তিনি জানান গ্রেফতারকৃত সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউরার মোবারকপুর গ্রামের বাসিন্দা মঙ্গলবার তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয় সোহাগ প্রায় ছয় বছর বিদেশে ছিল দেশে ফিরে তিনি একটি দালাল চক্র গড়ে তোলেন তাদের মাধ্যমে বিদেশে মানুষ পাঠানোর নামে টাকা আত্মসাত করে যে কারণে তার বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ডার্ক ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিল সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে মনে করেছিলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে সর্বোচ্চ আদালতের আদেশে দু সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ আছে তাই জনদুর্ভোগ তৈরি করা থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান বলেন সর্বোচ্চ আদালত শুধু স্থিতাবস্থার আদেশ দেননি শুধু স্থিতাবস্থার আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেটি বলবৎ থাকত কিন্তু সর্বোচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন অর্থাৎ সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ রাখা হয়েছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সরকারের জন্য গলার কাটা তৈরি করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাই বিলম্ব না করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সকালে ডিআরইউতে ভারতের সাথে চুক্তি ও সমঝোতায় নাগরিক সমাজের উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি শিক্ষার্থীদের অরাজনৈতিক দাবিকে রাজনৈতিক ইস্যু তৈরি না করার আহ্বান জানান তিনি বলেন আদালত কেন স্থিতাবস্থা রাখলেও সেটা ভেবে দেখার বিষয় আলোচনা অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মুদুদ হোসেন আলমগীর বলেন কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন রয়েছে তবে কিছুদিন পরে যেন কোটা ফেরত পাওয়া নিয়ে আবারও আন্দোলন করা না লাগে সেই মন্তব্য করেন তিনি এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলার চৌধুরী বলেন কোটা ইস্যুকে সামনে এনে অন্য কিছু লুকানোর চেষ্টা চলছে এক সপ্তাহেরও বেশি সময় যাবৎ দেশের মধ্য উত্তরাঞ্চলে বন্যা রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সহ উত্তরের কয়েক জেলা জলমগ্ন কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে নামলেও ব্রহ্মপুত্রের পানি এখনও থই থই গেল আট দিনে চরের অসংখ্য ফসলে জমি নষ্ট হয়েছে গাইবান্ধায়ও ধীরগতিতে কমছে নদীর পানি তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে সপ্তাহ ধরে পানিবন্দি প্রায় চল্লিশ হাজার পরিবার দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট মধ্যাঞ্চলের জেলাগুলোই বাড়ছে বন্যার পানি সিরাজগঞ্জের পাঁচ উপজেলায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি চৌহালিতে সবচেয়ে বেশি মানুষ জলমগ্ন কিছু ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় কম জামালপুরে পানিবন্দী আড়াই লাখ জেলার পনেরোটি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে সাড়ে তিন হাজার বানভাসী প্লাবিত এলাকাগুলোয় বিচ্ছিন্ন যোগাযোগ একদিনের বৃষ্টিতে সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা বেড়েছে হাওড়ের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা জেলার বারো উপজেলার নিম্ন ও অঞ্চলের চার লাখ মানুষ পানিবন্দী সুনামগঞ্জ তাহিরপুরের অসংখ্য সড়ক ডুবে আছে অন্যদিকে সিলেটে নদীর পানি কমলেও বন্যা কবলিত কুশিয়ারা তীরের এলাকা পানিবন্দী প্রায় পাঁচ লাখ ত্রাণ সংকটে আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন নয় হাজারের বেশি মানুষ গাজায় আবারো স্কুল টার্গেট করে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিরিশ জনের আহত আরও অনেকে খান ইউনুসের আবসান আল শহরে হয়েছে এই হামলা হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু এখানে সেখানে ছড়িয়ে আছে মরদহের টুকরো আলাউদায় স্কুল সংলগ্ন এলাকায় টাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিল তিন হাজার ফিলিস্তিনি তেলাবিবার দাবি হামাস সদস্যদের ঘাঁটি লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছে সেনারা বেসামরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে এক সপ্তাহ আগে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের সরেও গিয়েছে কয়েক হাজার মানুষ তবে খাবার ও পানির ব্যবস্থা থাকায় রয়ে যায় অনেকে গত চার দিনে এই নিয়ে গাজার স্কুলে চতুর্থ হামলার ঘটনা এটি এর আগে নুসেইরাত ক্যাম্পের দুটি স্কুল ও গাজা সিটির একটি স্কুলে বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী দর্শক ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে